আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ছাত্রলীগের পদধারী অনেকে আন্দোলনে ছিলেন, সবাইকে গ্রেফতারের পক্ষে নন সার্জিস। আওয়ামী লীগের কোনো নৈতিক অধিকার নিয়ে ভোটের ময়দানে ফিরে আসার জানিয়েছেন জামায়াতের আমির। হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে জানিয়েছেন মির্জা আব্বাস। ছাত্রদের দাবিতে সরকারেরও সমর্থন আছে কিনা সে প্রশ্ন বিভিন্ন দলের নেতাদের। শুধু রাষ্ট্রপতিকে নিয়েই কেন এত ব্যস্ত, অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেজবির। নুরুল হককে পটুয়াখালী তিন আসনে সাংগঠনিক কার্যক্রম চালাতে সহযোগিতা করার নির্দেশ বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্রলীগের পদধারী অনেকে আন্দোলনে ছিলেন, সবাইকে গ্রেফতারের পক্ষে নন সার্জিস। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হলের পদধারী হলে গণহারে গ্রেফতার করার পক্ষে নন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হলের পদধারী হলে গণহারে গ্রেফতার করার পক্ষে নন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেছেন, অনেকে বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয়েছে, তাদের অনেকেই বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন। আজ সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে এক দীর্ঘ পোস্টে এ কথা বলেন সার্জিস আলম। তিনি বলেছেন, তার এই বক্তব্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার বিস্তারিত ধারণা নেই, তাই এ বক্তব্য যেন অন্য ক্ষেত্রে মেলানো না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র সার্জিস এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2019 সালের মার্চে ডাকসু এ হল সংক্রান্ত নির্বাচনে ছাত্রলীগের প্যারেল থেকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর গত 15 জুলাই হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। ওইসব মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের আসামি করা হয়েছে, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে সার্জিস ফেসবুকে ছাত্রলীগ বিষয়ক মন্তব্য করেন। আওয়ামী লীগের কোনো নৈতিক অধিকার নিয়ে ভোটের ময়দানে ফিরে আসার জানিয়েছেন জামায়াতের আমির। ভোটের ময়দানে ফ্যাসিস্ট আওয়ামী লীগে ফিরে আসার কোনো নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। গত জুলাই আগস্টে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের শত শত মানুষ খুন, সাভারের আশুলিয়ায় লাশ ট্রাকে তুলে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ছাই করে দেওয়ার ঘটনা উল্লেখ করে আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক আলোচনার সভায় তিনি এ কথা বলেন। জামায়াতের আমির বলেন, অনেকে বলে এরা নাকি এদেশের রাজনীতি করতে চায়, এরা এ দেশে এসে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যারা গোটা জাতির বিরুদ্ধে এভাবে যুদ্ধ করছে তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে? এদের কোনো নৈতিক অধিকার নেই ভোটের ময়দানে ফিরে আসার। যদি তারা জনগণের ভোটে বিশ্বাসী হতো তাহলে 2024 সালে ফিয়ার নির্বাচন দিত। তারা তা চায়নি, তারা চেয়েছে মেরে কেটে যেভাবে হোক তাদেরই ক্ষমতায় থাকতে হবে। হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে জানিয়েছেন মির্জা আব্বাস। শেখ হাসিনাবিহীন বাংলাদেশে একটা শান্তি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমরা বলতাম হাসিনাবিহীন বাংলাদেশ চাই, আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছে, এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে। 2006 সালে 28 অক্টোবর আওয়ামী লীগ ফ্যাসিস্টদের লোঘী বৈঠার তাণ্ডবের প্রতিবাদে আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত এই আলোচনার সভায় বিএনপি নেতা মির্জা আব্বাস এ কথা বলেন। 28 অক্টোবরের ঘটনায় মামলা করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, লোঘী বৈঠার
তাণ্ডবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার মামলা করেন। ৪০ বছর পর যদি শেখ মুজিব হত্যার বিচার হয় তাহলে ৮০ বছর পর হলেও ২৮ অক্টোবরের বিচার হতে হবে। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ চলে গেছে, আমরা ভেবে ভেবে খুশি হই, কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। এদের চর অনুচর এখনও বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি সচিবালয় পুলিশ মিলিটারি যেখানে বলেন রয়ে গেছে, এদের রেখে কোনো পরিস্থিতিতে আপনি শান্তিপূর্ণ গণতন্ত্র বাংলাদেশ কায়েম করতে পারবেন না। আওয়ামী লীগ কখনো ছেড়ে দিবে না, ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে। আজকে এই থিওরি আবার দুর্ভাগ্যবশত আমাদের মুখ থেকে বের হয়। সবাইকে সতর্ক করে দিয়ে মির্জা আব্বাস বলেন, জামায়াতে ইসলামী বিএনপি ও অন্যান্য দল বিভিন্ন কথা না বলে যদি একটি কথাই আসতে পারে, যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে দেশটা পূর্ণ ঘটিত হবে। ছাত্রদের দাবিতে সরকারের সমর্থন আছে কি না সে প্রশ্ন বিভিন্ন দলের নেতাদের। বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন নতুন নতুন দাবি হাজির করেছে, তাদের প্রতিনিধিরা সরকারেরও আছেন, তাই তাদের এসব দাবির প্রতি সরকারেরও সমর্থন আছে কিনা এই প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঢাকায় এক আলোচনার সভায় তারা বলেছেন, কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে অর্জন বিসর্জনের পরিণত হতে পারে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের ৮০ দিন গতিমুখ ও চ্যালেঞ্জ সমূহ শীর্ষক এই আলোচনা সভায় আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপির সহ বিভিন্ন দলের নেতারা এই আলোচনায় অংশ নেন। রাষ্ট্রপতির পদত্যাগের দাবির প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের জন্য ১০টি কমিশন করা হয়েছে, ৯০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন আসবে, কিন্তু কমিশনগুলোর কার্যকালীন আবার নতুন নতুন দাবি উত্থাপন করা হচ্ছে। এই দাবির সঙ্গে সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের কোনো সমর্থন বা সংশ্লিষ্টতা আছে কিনা তা জানা নেই। এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে, এই বিষয়গুলো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। ঐক্যমত্যের বিষয়ে আমির খসরু বলেন, কিছু বিষয়ে ঐক্যমত আছে, এর বাহিরেও দাবি এসেছে, বেছে বেছে করা হচ্ছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, তাহলে ঐক্যমত্য কি সিলেক্টিভ হলি, বেছে বেছে করা হচ্ছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন। আমির খসরু বলেন, সংস্কারের দাবি নতুন কিছু নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হবে সেগুলো বাস্তবায়ন করা যায়, যে বিষয়গুলো হবে না সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয় ঐক্যমত্য হয়ে আছে, জনগণ ভোট দিতে চায়, এতে কোনো দ্বিমত নেই। শুধু রাষ্ট্রপতিকে নিয়ে কেন এত ব্যস্ত অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেজবির। শেখ হাসিনা দোষর আরও অনেকে আছে, শুধু রাষ্ট্রপতিকে নিয়ে অন্তর্বর্তী সরকার কেন এত ব্যস্ত সেই প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রুহুল কবির রেজবি। তিনি বলেছেন, আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করছেন, সেখানে অনেকের বিচার হবে, কিন্তু আমরা যদি কাজের বদলে অকাজে বেশি লিপ্ত হয়ে পড়ি, রাজনৈতিক শূন্যতার সাংবিধানিক শূন্যতা তৈরি করি, তাহলেই তো জনগণ কথা বলা শুরু করবে। আজ সোমবার দুপুরে রাজধানীর আজিমপুরে গৌড় এ শহীদ মাজার ইতিমখানার সামনে ডেঙ্গু প্রতিরোধে দলীয় এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রেজবি এ কথা বলেন।